দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এবার কার্যকর লকডাউনে যাচ্ছে সরকার। মঙ্গলবার রাত 12টা থেকে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ডের পূর্ব রাজাবাজার এলাকা লকডাউনের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। সারাদেশকে তিনটি জোনে ভাগ করে এই লকডাউন প্রক্রিয়া কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান বলেন, মেয়র আতিকুল ইসলাম সোমবার দুপুরে আমাদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মেয়রের কাছে আজই এই নির্দেশনা এসেছে। মঙ্গলবার রাত 12টা থেকে পূর্ব রাজাবাজার লকডাউন করা হবে। এখানে 16,000 ভোটার রয়েছে, তবে মোট জনসংখ্যা 50,000-এর মতো। এখানে কোনো অফিস নেই, পুরোটাই আবাসিক। আমরা পুরো প্রস্তুতি সম্পন্ন করেছি। যাদের ঘরে খাবার নেই তাদের খাবারও পৌঁছে দেওয়া হবে, আর যারা টাকা দেবেন তাদের বাজার করে পৌঁছে দেওয়া হবে। এমনকি চিকিৎসার জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স থাকবে, আর কেউ মারা গেলে দাফনের ব্যবস্থাও করা হয়েছে। প্রাথমিকভাবে রাজধানী রাজাবাজার ছাড়া ওয়ারি এলাকা লকডাউনের কথা ছিল, তবে পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ জানিয়েছেন, এমন কোনো নির্দেশনা আমি পাইনি। রাজধানীর বাইরে নারায়ণগঞ্জের তিনটি এলাকাও লকডাউন করার কথা বলা হয়েছে। পূর্ব রাজাবাজার এলাকা রাজধানীর শেরেবাংলা নগর থানার মধ্যে পড়েছে। থানার অফিসার্স ইনচার্জ জানে আলম মুন্সি সোমবার দুপুরে বলেন, আজকেই আমরা মেয়র সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি, সেখানে আমাদের লকডাউনের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার বিকেল থেকে ওই এলাকায় মাইকিং করে বলা হচ্ছে জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র যেন তারা কিনে রাখেন। ওই এলাকার কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ বলেন, গত শনিবার আমরা সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছি, সেখানেই পুরো বিষয়টি চূড়ান্ত হয়েছে, এখন বাস্তবায়নের পালা। এছাড়া এটা নিয়ন্ত্রণে তো আর কোনো পথ দেখা যাচ্ছে না। এই প্রক্রিয়ার সফল হওয়া যাবে বলে আমাদের জানিয়েছেন বিশেষজ্ঞরা। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বর্তমান উপদেষ্টা ডক্টর মুস্তাক হোসেন বলেন, আমরা তো শুরু থেকেই এভাবে কাজ করতে বলছি, এটাই মহামারী নিয়ন্ত্রণের পদ্ধতি। ঢাকার টোলারবাগে বা মাদারীপুরের শিবচরে এটা করে ভালো ফল মিলেছে। এখন এটা না করতে পারলে কিন্তু একসময় পুরো দেশটাই রেড জোন ঘোষণা করা লাগতে পারে, কারণ হঠাৎ করেই সংখ্যা যেভাবে বাড়ছে তাতে ঝুঁকি নেওয়া উচিত হবে না। এটা শুধু হুকুম দিয়ে হবে না, মানুষকে সম্পৃক্ত করতে হবে। প্রান্তিক মানুষ যারা তাদের ঘরে খাবার পৌঁছাতে হবে তাদের সামাজিক সহযোগিতা ও রাষ্ট্রীয় সহযোগিতা করতে হবে। দেখেন, কারফিউ দিলে কি কোনো লাভ হবে? সেনারা কি কাউকে গুলি করতে পারবে? এটা তো আইনশৃঙ্খলার সমস্যা না, এটা জনস্বাস্থ্যের সমস্যা। অধ্যাপক আজাদ বলেন, করোনা সংক্রমণ বিবেচনা করে চিহ্নিত করা রেড, ইয়েলো ও গ্রিন এলাকা কীভাবে পরিচালিত হবে তার গাইডলাইনও ইতিমধ্যে ঠিক করা হয়েছে। লকডাউন ঘোষিত এলাকায় চলাচল বন্ধ থাকবে, কেবল রাতে মালবাহী যান চলতে পারবে। ওই এলাকার মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য থাকবে হোম ডেলিভারি ও নির্ধারিত ভ্যানে করে কাঁচা বাজার কেনা বেচার সুযোগ। এসব এলাকার অফিস আদালত বা অন্যান্য প্রতিষ্ঠানও বন্ধ থাকবে, খুব প্রয়োজনে চললেও তা হবে খুবই নিয়ন্ত্রিতভাবে। ওয়ার্ড কাউন্সিলর ইরান বলেন, পূর্ব রাজাবাজারের বাসিন্দাদের জন্য নমুনা সংগ্রহের বুথ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্যানেল তৈরি করা হয়েছে। A2I-এর সহযোগিতায় 24 ঘন্টা টেলিফোনে চিকিৎসা সহায়তা পাওয়া যাবে। ওই এলাকার বাসিন্দারা চাইলে যে কোনো ধরনের সহযোগিতা পাবেন। জোনভিত্তিক লকডাউন কার্যকরের বিষয়ে গাইডলাইনে বলা হয়েছে, রেড জোন হিসেবে চিহ্নিত গ্রামীণ এলাকার মুদি দোকান ও ফার্মেসি খোলা রাখা গেলেও কোনো ধরনের রেস্তোরাঁ, চায়ের দোকান ও টং দোকান খোলা রাখা যাবে না। গ্রামীণ এলাকায় খোলাবাজার চালানো গেলেও শহরে কোনোভাবেই বাজার খোলা রাখা যাবে না। এক্ষেত্রে হোম ডেলিভারি প্রস্তাবনা করা হয়েছে নগর এলাকার জন্য। এসব এলাকার মসজিদ ও ধর্মীয় স্থানে কেবল খাদেম বা কর্মচারীরাই থাকতে পারবেন। মোবাইল টপ আপ ও MFS সেবা খোলা রাখা গেলেও ব্যাংকিং খাতে কেবল ATM বুথ খোলা থাকবে। রোগী ব্যবস্থাপনার ক্ষেত্রে স্থানীয়ভাবে 24 ঘন্টা নমুনা সংগ্রহের জন্য পর্যাপ্ত বুথ থাকবে। এছাড়া COVID-19 শনাক্ত হওয়া ব্যক্তির হোম কোয়ারেন্টাইন পর্যবেক্ষণ ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে। বাংলাদেশে করোনা সংক্রমণের 3 মাস সময় পার করল। 3 মাসে বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হচ্ছে 68,504 জন। এই সময়ের মধ্যে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 930 জন। মৃত্যুর হার যেমন এখন পর্যন্ত সহনীয় মাত্রায় রয়েছে, তেমনি বাংলাদেশের জন্য সবথেকে আশার দিক হলো করোনা সংক্রমিত ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন, হাসপাতালের উপর নির্ভরতা এখন পর্যন্ত কম। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র থেকে জানা গেছে যে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে এখন পর্যন্ত 14,000-এর কিছু বেশি সংখ্যক করোনা রোগী রয়েছে, বাকিরা বাসায় চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 14,564 জন।
শনাক্তের বিচার তা 21% বেশি। এটা বাংলাদেশের জন্য আশাবাদের খবর। পৃথিবীর যে দেশগুলোতে করোনা সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, সেই দেশগুলোতে সবথেকে বড় সংকট তৈরি হয়েছিল চিকিৎসা ব্যবস্থা নিয়ে। করোনা আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি হয়েছিল এবং এর ফলে হাসপাতালে চাপ বেড়েছিল। উন্নত দেশগুলোর হাসপাতালও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছিল। এক পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছিল, আর এজন্যই বাংলাদেশ শুরু থেকে হাসপাতালের উপর যেন চাপ না পড়ে সেজন্য বাসায় থেকে চিকিৎসার উপর জোর দিয়েছিল। বাংলাদেশের করোনা সংকট মোকাবেলার সবথেকে দুর্বল দিক আমাদের হাসপাতাল ব্যবস্থার দুর্বলতা। আমাদের হাসপাতাল আইসিইউ বেডের সংখ্যা কম, আমাদের অক্সিজেন সীমিত, ভেন্টিলেশন নেই, ইত্যাদি নানা রকম সংকটের কারণে উদ্বিগ্ন ছিলাম এবং বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিল যে হাসপাতালের উপর যদি চাপ বাড়ে তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কিন্তু বাংলাদেশে করোনা সংক্রমণের 3 মাস পর এখন দেখা যাচ্ছে যে আমাদের হাসপাতালগুলোতে চাপ বেড়েছে সত্যি, কিন্তু সাথে সাথে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বাড়ছে এবং করোনা সংক্রমণের মোকাবেলায় বাংলাদেশে নেওয়া কৌশলের সবথেকে ইতিবাচক দিক হচ্ছে ক্রমশ মানুষ হাসপাতালের উপর নির্ভরশীল না হয়ে নির্ভরশীল হচ্ছে বাসার চিকিৎসার উপর। করোনা চিকিৎসার শুরু থেকে সম্পূর্ণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর এবিএম আবদুল্লাহ বলেছেন যে করোনা চিকিৎসার জন্য কথায় কথায় হাসপাতালে যাওয়ার দরকার নেই। তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে করোনার স্বাভাবিক উপসর্গ থাকলে বাসায় বসেই চিকিৎসা নেওয়া সম্ভব, শুধুমাত্র কয়েকটি কারণে হাসপাতালে যেতে হয়। এর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, রক্ত জমাট বেঁধে যাওয়া বা অন্য কোনো জটিলতা। এই কারণে এখন চিকিৎসকরা মনে করছেন করোনা চিকিৎসায় এই কৌশলটিকে আরও কার্যকর করতে হবে, কারণ বাসায় বসে চিকিৎসা নেওয়াটাই বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো। কারণ হাসপাতালে নানা রকম সমস্যা হচ্ছে। প্রথম সমস্যা, অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা। দ্বিতীয়ত, হাসপাতালে অনেক জটিল রোগে আক্রান্ত রোগীর সাথে অন্য রোগীরা মনোবল হারিয়ে ফেলতে পারে। তৃতীয়ত, হাসপাতালে পরিবেশগত সমস্যা। এই সমস্ত বাস্তবতা বিবেচনা করে হাসপাতাল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ। আবার অনেকে করোনায় আক্রান্ত হয়ে তথ্য গোপন করছে, তারা হাসপাতাল থেকে বাড়িতে বসে চিকিৎসা নেওয়াতে বেশি আগ্রহী। অনেকে মৃদু উপসর্গ নিয়ে কাউকে কিছু না জানিয়ে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। একাধিক চিকিৎসক বিশেষজ্ঞরা বলছেন যে এটাতে বাংলাদেশ অন্য দেশগুলো থেকে ভিন্ন। অন্য দেশগুলোতে করোনা পজিটিভ হলেই হাসপাতালে ভর্তি হয়েছেন এবং হাসপাতালে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু বাংলাদেশ হাসপাতাল নির্ভর না হওয়ার সিদ্ধান্তটি অনেক কার্যকর এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে গত 90 দিনে 14,000-এর বেশি মানুষ সুস্থ হয়েছেন, যা বাংলাদেশের জন্য ইতিবাচক। দেখা যাচ্ছে যে বিশ্বে অন্যান্য দেশগুলোতে করোনা আক্রান্ত রোগীর যে সুস্থতার হার, সেই সুস্থতার হারে বাংলাদেশ অনেক এগিয়ে। রাজধানী বিভিন্ন স্থানে এবং দেশের নানা জেলা ও উপজেলা পর্যায়ে এলাকাভিত্তিক লকডাউনের প্রস্তাব এখনও অনুমোদন হয়নি। এ সংক্রান্ত প্রস্তাবনা সরকারিভাবে অনুমোদন না হওয়া পর্যন্ত কোনো এলাকায় লকডাউন হচ্ছে না, এমনটি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ। রোববার সন্ধ্যায় তিনি জানান, শনিবার এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় পরীক্ষামূলকভাবে ঢাকা শহরের 2টি স্থান এবং দেশের 3টি জেলা লকডাউন করার প্রস্তাবনা দেওয়া হয়। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত সেই প্রস্তাবনা সরকারিভাবে অনুমোদিত হয়নি, তাই লকডাউন করে কখন শুরু হবে সেটি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এর আগে শনিবার একটি ওয়েবসাইটের তথ্য দিয়ে একাধিক গণমাধ্যমে লকডাউন সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হলে জনমনে বিভ্রান্তি ও আতঙ্কের সৃষ্টি হয়, যদিও সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এ সংক্রান্ত কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি। এদিকে শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, সারাদেশে করোনাক্রান্ত এলাকাকে 3টি জোনে ভাগ সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে। এজন্য শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাবটি পাঠানো হয়েছে। প্রস্তাবটি যাচাই বাছাই ও পর্যালোচনা করে শিগগিরই তাতে সিদ্ধান্ত দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন করোনা আক্রান্ত হারের উপর ভিত্তি করে রেড, ইয়েলো ও গ্রিন জোনে এলাকা ভাগ করতে হবে। বিষয়টি নিয়ে আমরা কাজ করেছি, এ বিষয়ে একটি তালিকা করে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। রোববার প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবটি উপস্থাপন করা হবে। তিনি আরও বিশ্লেষণ করে সংযোজন বা বিয়োজনের সিদ্ধান্ত দিবেন, অথবা প্রস্তাব যাচাই করতে আরও সময় নিয়ে সিদ্ধান্ত দিতে পারেন। পুরো বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ার। তার সিদ্ধান্ত পাওয়ার পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।